नमस्कार, मृणाल চক্রবর্তী, টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী থেকে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এর ঠিক আগের ভিডিওটাতে আমি বারবার একটা কথাই বলছিলাম, তার আগের ভিডিওতেও একই কথা বলেছিলাম, বেলুন দেখিয়েছিলাম, বেলুনের হাওয়া বেরিয়ে যাওয়া দেখিয়েছিলাম, বেলুনের সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কেউ সুইচ টাচ করাতে বেলুনটা ফেটেও গিয়েছিল। সো আমাদের স্বপ্নগুলো এইভাবে অনেক সময় অনেকভাবে ডিস্ট্র্যাক্ট হয়। আমরা শিখেছিলাম এর আগের ভিডিওতে সুইচ অ্যান্ড সোয়াপ, আর আজকে এমন একজন মানুষের আলোচনা আমরা করব। এর আগের ভিডিওতেও ঠিক এরকমই একজনের মানুষের আলোচনা করেছিলাম, যে প্রচুর ধাক্কা খাওয়ার পরেও ওই ধাক্কাটাকে সে পজিটিভভাবে নিয়েছিল। আর এখন যার কথা বলবো, তিনি ছোটবেলায় যখন 12, 15, 14 এই বয়সটা তিনি ক্রস করছিলেন, তাদের বাবা মার মনে হয় আমাদের সন্তান কোনোভাবে মানসিকভাবে প্রচণ্ড চ্যালেঞ্জের মধ্যে আছে, ওয়্যারাজ সে পড়াশোনা করতে ভালোবাসত, সবসময় বই নিয়ে থাকতে ভালোবাসত, ইভেন কারোর সাথে কথা বলে সময় নষ্ট করা হতো, এটা উনি ভাবতেন। এবং সেটাই একটা কারণ যেখানে ওর বাবা মার মনে হয় আমাদের ছেলের একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার। প্রতিবন্ধী হিসেবে ভাবা শুরু করে তার বাবা মা, এবং তাকে একটা অ্যাসাইলামে ভর্তি করে দেওয়া হয় যেখানে তার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। সে একবার নয়, দুবার নয়, মোর দ্যান 3 টাইমস সে বারবার পালানোর চেষ্টা করতে থাকে সেখান থেকে। এবং সেই মানুষ বারবার একটা কথাই তার জীবনে বলেছে, বহু রকম প্রফেশনে সে নিজেকে শিফট করেছে বহুবার, এবং বহু সময় বহু রকমভাবে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবার চেষ্টা করেছে। যতবারই সে ভাবার চেষ্টা করেছে, তার ভাবনা নিয়ে বিভিন্ন মানুষ নেগেটিভ কথা বলেছে। তার বিখ্যাত উক্তি, যেটা হিন্দিতে বহু সিনেমাতে আমরা প্রায় শুনে থাকি, বাংলাতেও আমরা জানি, ইংলিশে অনেকেই জানি, যে এক্স্যাক্টলি তুমি যেভাবে যতটা ফ্রিকোয়েন্সিতে একটা রাইট ডাইরেকশনে ফ্রিকোয়েন্সি ছাড়বে, এক্স্যাক্টলি সেম জিনিসটা ফ্রিকোয়েন্সি আপনার আমার লাইফে ঘটতে পারে। আর সেই ফ্রিকোয়েন্সিটাকে উনি ইংলিশে এভাবে বলেছিলেন, ওয়েন ইউ ওয়ান্ট সামথিং অল দ্য ইউনিভার্স কনস্পায়ার ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ ইট। মানে আপনাকে খালি ভাবতে হবে, আর ভাবনার সাথে এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন, এই তিনটে দিয়েই পৃথিবীর বিভিন্ন ঘটনা ঘটে। আমার আপনার জীবনের যে কটা পরিবর্তন হচ্ছে, সেটা ভালো বা আরও ভালো পরিবর্তন, সেগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই এই এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশনের খেলা হচ্ছে। তানার জীবনেও এই তিনটে বারবার খেলা হয়েছে। তিনি প্রত্যেকদিন বুঝতে পারতেন, কিন্তু কাউকে বোঝাতে পারতেন না। এবং যেদিন উনি বোঝাতে পারলেন, সেদিন ওনার বই হয়ে উঠল পৃথিবীর সবথেকে হায়েস্ট সেলিং বুকের মধ্যে একটি বুক। নট অনলি দ্যাট, তার বই মোর দ্যান 65 মিলিয়ন কপি অল ওভার দ্য ওয়ার্ল্ড পাবলিশ তো হয়েছে, একটা ল্যাঙ্গুয়েজে না, মোর দ্যান 85 to 110 ল্যাঙ্গুয়েজে। নট অনলি দ্যাট, আপনারা শুনলেই হয়তো অবাক হয়ে যাবেন, সেই বইটা যখন লিখেছিলেন তখন কেউ তাকে পাত্তা দেয়নি। ইভেন যেখানে প্রথম পাবলিশ হয় তিনি বলে দিয়েছিলেন এই বইটা কেউ কিনবে না, কিন্তু তার নিজের ওপরে বিশ্বাস ছিল এবং তার ওই লেখার ওপরে বিশ্বাস ছিল। তিনি যখন বইটা লিখতে বসেন, উনি সময় নিয়েছিলেন মাত্র 2 সপ্তাহ, কিন্তু উনি জানতেন এই 2 সপ্তাহের মধ্যে উনি প্রতিটা জীবনের সমস্ত ঘটনাকে এক করে কম্প্রেস করে জিনিসটাকে উনি অ্যাপ্লাই করেছিলেন। এবং লেখা শেষ হওয়ার পর অনেকেই জিজ্ঞেস করেছিল কতদিন লেগেছে বইটা লিখতে, উনি বারবার বলতেন এই বইটা আমি লিখিনি, এটা আমার সোলের মধ্যে অলরেডি ইনকালকিট হয়ে আছে, আর সেটাকেই আমি জাস্ট রিফ্লেক্ট করেছি। আর সেই রিফ্লেকশনের জন্যই আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের মনের মধ্যে ঢোকার। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বইটির নাম দি অ্যালকামিস্ট, পাওলো কোয়েলো। হ্যাঁ, এই বিখ্যাত রাইটারের সেই বিখ্যাত বই, যে বইটার জন্য আজকে সারা পৃথিবীতে ওনাকে মানুষ চেনেন। নট অনলি দ্যাট, ওনার অজস্র বই লক্ষ লক্ষ মানুষ তার লাইব্রেরিতে রেখেছেন এবং বারবার বারবার পড়ছেন। এই ধরনের বইগুলো একবার পড়লে আপনি যা মানে দেখেন, যখন আপনি 5 টাইমস 7 টাইমস পড়েন, মিনিংটাই পাল্টে যায়। ঠিক যেরকম আপনি নিজের মধ্যেই নিজের মনকে রিওয়্যারিং করেন। আপনি সত্যি কি নিজেকে রিওয়্যার করতে চান? আপনি কি জানেন এই রিওয়্যারিং করার জন্য সবথেকে বড় ইম্পর্টেন্ট কোন গুণটা দরকার? প্রথম গুণ যেটা দরকার, সেটা হলো কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি একটা স্পেসিফিক ডাইরেকশনের দিকে এগিয়ে যাওয়া। যদি আপনি সত্যি কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি একটা স্পেসিফিক ডাইরেকশনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই এর পরের ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। আর আপনি যদি সত্যিই মনে করেন এই ভিডিওগুলো আপনার লাইফকে চেঞ্জ করছে, অবশ্যই টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিজের জীবনে প্রত্যেক দিন এটাকে অ্যাপ্লাই করবেন। আর
অবশ্যই জানবেন নিজের ভালো থাকা আর অন্যকে ভালো রাখা আপনার আমার রেসপন্সিবিলিটি। নমস্কার।